জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ব্রেকিং বেঙ্গল, উইকিং ফাস্ট। জিআরপির তৎপরতায় হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকা উদ্ধার বারুইপুর লোকাল থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং স্টেশন থেকে আপ ক্যানিং শিয়ালদহ লোকালে ওঠেন রাজু পান্ডে নামের এক ব্যক্তি। তিনি সোনারপুর স্টেশনে নেমে যান, কিন্তু মনের ফুলে নগদ টাকার ব্যাগ, ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ নথি রেখে নেমে যান। স্টেশন থেকে বেরিয়ে মনে পড়ে সেই ব্যাগের কথা। সঙ্গে সঙ্গে স্টেশনে সোনারপুর জিআরপির কাছে বিষয়টি জানান তিনি। তিনি বিভিন্ন এলাকায় আয়কর পরামর্শদাতা হিসেবে কাজ করেন। সোনারপুর থেকে শিয়ালদহ স্টেশন থেকে জানতে পারেন ট্রেনটি বারুইপুর যাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারুইপুরের স্টেশনে মাস্টারকে। স্টেশন মাস্টার তড়িঘড়ি খবর দেন বারুইপুর জিআরপি থানায়। বারুইপুর জিআরপি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয় টাকা ভর্তি ব্যাগটি। খবর দেওয়া হয় রাজু পান্ডে নামের ওই ব্যক্তিকে। এই দিন দুপুর তিনটে নাগাদ বারুইপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ণব দত্ত এবং আরো অন্যান্য পুলিশ আধিকারিকরা নগদ টাকা এবং ল্যাপটপ সহ ওই ব্যাগটি ফিরিয়ে দেন রাজু পান্ডের হাতে। টাকা ফিরে পেয়ে রেল পুলিশের কাছে তিনি ঋণী বলে জানান। পাশাপাশি রেল পুলিশের এই কাজের ভূয়সী প্রশংসা করেন রাজু পান্ডে নামের ওই ব্যক্তি। আমি ক্যানিং দিয়ে ট্রেন ধরলাম, শিয়ালদার দিকে যাচ্ছিলাম, ভুল দিয়ে আমি ব্যাগটা ছেড়ে নেমে গেছিলাম সোনারপুরে। ওপরে যখন জানতে পারলাম, আমি সোনারপুরে জানালাম, তো শিয়ালদায় জানালাম, তো শিয়ালদা দিয়ে ওরা আমাকে মানে এনার নম্বর দিল। আমার ওয়াইফ ফোন করলো, তো স্যাররা সঙ্গে সঙ্গে ট্রেনটা ইন করলো, ব্যাগটা উদ্ধার করলো। কী ছিল ব্যাগে? ব্যাগে টাকা আর আমার ল্যাপটপ, আইটি ফাইল, মানে আমার সব ডকুমেন্টস ছিল। কত টাকা? 1,70,000 টাকা ছিল। পুরো টাকাই ফেরত পেয়েছি? হ্যাঁ, পুরো টাকা পেয়েছি। কী বলবেন রেল পুলিশ? অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বলবো কি আমি পেয়ে গেছি। আপনি কি ভেবেছিলেন টাকাটা ফেরত? না, আমরা ভাবিনি, কেন কি আমরা যেখানে ট্রাই করছি সব জায়গায় ট্রেন বেরিয়ে গেছিলো, কিছু ভাবতে পারিনি কি পাবো। আর কী বলবেন রেল পুলিশকে? অনেক ভালো, অনেক ধন্যবাদ দেবো, অনেক তাড়াতাড়ি আমাদের কলে ওনার রেসপন্স করে পুরো উদ্ধার তো করেছে, ওই জন্য অনেক ধন্যবাদ বলবো স্যারকে। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।